आदिवासी महिला की पिटाई करने का आरोप, दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस अध्यक्ष पापिया घोष ने पीड़ित महिला से की मुलाकात। दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस अध्यक्ष पापिया घोष ने बागडोगरा में सालिसी सभा में एक आदिवासी महिला की पिटाई के मामले में बिना नाम लिए भाजपा पर जमकर हमला बोला है। बुधवार को मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर पापिया घोष बागडोगरा पहुंची और पीड़िता महिला से बात की, साथ ही उन्होंने स्थानीय निवासियों से भी बातचीत की। बाद में पापिया घोष ने पत्रकारों से बातचीत करते हुए क्या कहा, सुनिए। अपर बागडोगरा भुजियापानी संसदे एखाने जितनी ओराओ आमरा जानी विगत दो दिन आगे एकटा घटना होयेछे, आमरा सेटा মমতা বন্দ্যোপাধ্যায় निर्देशे आजके आमादेर एखाने आसा এবং বাস্তব ঘটনা আমরা এখানে জানার চেষ্টা করলাম। একজন মহিলা জিতনি ওরাও তার উপর একটা ইয়ে তো হয়েছে, অ্যাটাক তো হয়েছে, তো সেই বিষয়টা বিগত আগামী গতকাল সংবাদপত্রের মাধ্যমে আমরা দেখি এবং আজকে এসে তার সাথে আমরা কথা বলি। আমরা বিষয়টা পুরোপুরি শুধু উনি না, পুরো পাড়া প্রতিবেশীদের সাথেও আমরা একসাথে হয়ে কথা বলি। সেখানে যে বিষয়টা উঠে এলো যে একটা পারাগত সমস্যা, পারিবারিক সমস্যা অনেক বছর ধরে চলছে, প্রায় বিগত 20 বছরের একটা সমস্যা, তো সেই সমস্যাটা নিয়েই তাদের মধ্যে একটা সংঘর্ষ বাধে, দানা বাধে, একটা ঝামেলা সত্যি হয়। এবং এখন যেটা দেখলাম এটাকে একেবারে রং খুবই ঘৃণ্য একটা বিষয় হয়েছে তার সাথে, কিন্তু এটাকে একেবারে রাজনৈতিক রং চড়াবার চেষ্টা করছে একটা দল, সেটা আমরা সবাই জানি। সেই দলের কথা আর আমাদের আলাদা করে বলতে হবে না। তারা ভাবছে যে মণিপুরকে আড়াল করতে তারা ঢাল হিসেবে এই ঘটনাগুলোকে তারা সামনে আনবে, একেবারে না। মানুষ সবটা বোঝে, মানুষ সবটা জানে। আমরা এই জিতনি ওরাওকে কথা দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় সহ সবাই আমরা তার পাশে রয়েছি। প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে কাজ করেছে এবং চারজনকে যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককে প্রশাসন পুলিশ তারা এসেছিল, তাকে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এবং আগামী দিন তার কেস ওঠানো নিয়ে অনেকেই তাকে দাবাব দিচ্ছে, যেটা আমরা এখানে পরিষ্কার শুনলাম যে এটা তৃণমূল দাবাব দিচ্ছে এরকম। কিন্তু সে আমাদের পরিষ্কার বলে দিয়েছে যে আমি ইনসাফ চাই, আমরা তাকে বলেছি আমরাও ইনসাফ চাই, আমরাও এখন ইনসাফ চাইছি, তার সাথে যাতে ন্যায় হয় সেটা আমরা দেখছি। একটাই কথা বলবো যে এই যে মণিপুরের ঘটনাকে আড়াল করতে একেবারে ছোটোভাবে দেখাতে গিয়ে তারা ডাবল ইঞ্জিন, সরকারে যে রাজ্যে যা হচ্ছে তারা ভাবছে সিঙ্গেল ইঞ্জিন, আমাদের তো সিঙ্গেল ইঞ্জিন, কিন্তু এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তারা যদি হাওড়ার ঘটনার সাথে, তারা এই ভুজিয়াপানির ঘটনার সাথে, তারা মালদার ঘটনার সাথে মণিপুরকে মেলাতে চায়, একেবারে হবে না। মানুষ সেটা সমর্থন করবে না, মানুষ বুঝে গেছে। আমরা আবারও বলছি আজকে জো হুয়া হ্যা ইধার জিতনি ওরাও কে সাথ, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নির্দেশে ইধার আয়ে হ্যাঁ হাম লোক ইধার ক্যা হুয়া থা দো দিন পেহলে ইয়ে সুনা পুরে জো সংসদ কে লোক কে সাথ হাম লোক বাত কি জিতনি উড়াও কে ভিক্টিম কে সাথ ভি হাম লোক বাত কিয়ে হাম লোগো কো পতা চলা ইসকে সাথ রাজনীতি কা কোই দূর দূর তক কোই সম্বন্ধ নেই। 20 সাল সে ইন লোগো কা এক পারিবারিক ঝামেলা চল রহা হ্যায়, পাড়া জো এক হোতা হ্যায় ওই ঝামেলা চল রহা হ্যায়। আবি জো এক পার্টি হ্যায় সারা ইন্ডিয়া, ইন্ডিয়া মে জো আপনা বাত চালানা চাহতে হ্যায়, সব হর কই বাত কো ঘর কি বাত কো ভি রাজনীতিকে অঙ্গন মে লানা চাহতে হ্যায়, ওহি পার্টি কা এক ষড়যন্ত্র ইধার ভি চল রহা হ্যায়, নেই চলেগা, হাম লোগ উনকে সাথ হ্যায়, মমতা দিদি ইসকে সাথ হাম লোগ সব চাহতে ইসকো ইন্ধন মিলে। মুখ্যমন্ত্রীকে পাশ রিপোর্ট পৌঁছ গিয়া আজ জিস হাম ইধার আয়ে তো হামকো ভি আজ এক তো রিপোর্ট ভেজনাই হ্যায়, মুঝে ভি এক রিপোর্ট ভেজনাই হ্যায়। তো একই বাত বলুঙ্গি, আপ লোক সাংবাদিক হ্যায়, গণতন্ত্র কে চতুর্থ স্তম্ভ বলতে হ্যায় আপ লোক কো, আপ লোক জো সহি হ্যায় উসে উঠা সামনে লাইয়ে, ইসকে লিয়ে সবকা আচ্ছা, হামারা ভি আচ্ছা হোগা, হামারে জো সমাজ হ্যায় উসকে লিয়ে একদম, যেটা বাস্তব যেটা চিত্র আমাদের সামনে উঠে এলো সেটাই আমরা মুখ্যমন্ত্রীকে পাঠাবো। যে বিষয়টা এতক্ষণ তার ভিক্টিমের সাথে আমরা কথা বলছি তা এবং পাড়া প্রতিবেশী সংসদের প্রত্যেকটা মানুষ যে রিপোর্টটা দিয়েছে সেটা আমরা তুলে দেবো, বাকিটা তো প্রশাসন দেবে। একদমই যেটা একটা ষড়যন্ত্র চলছে রং চড়াবার, রাজনীতির সাথে দূর দূরান্ত যার কোনো সম্পর্ক নেই, যে বিষয়টার একটা খুবই ন্যাক্কারজনক ঘটনা সত্যিই ঘটেছে কিন্তু যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই দূর দূরান্ত পর্যন্ত,
একে একটা ইচ্ছাকৃতভাবে রাজনীতির রং চড়ানোর চেষ্টা করা চলছে, মণিপুরের ঘটনাকে ছোট দেখাতে, এবং তারা ভাবছে যে এই ছোট ছোট ঘটনাগুলোকে যদি আমরা সামনে মানুষের নজরটা ঘুরিয়ে দিতে চেষ্টা করছে। ज्ञात हो कि 19 जुलाई को भुजिया पानी इलाके में दो महिलाओं के बीच विवाद और मारपीट की घटना घटी थी। उस समस्या को सुलझाने के लिए एक और आदिवासी महिला गई थी। आरोप है कि घटना के अगले दिन सालिसी सभा के दौरान महिला की पिटाई की गई। महिला का आरोप है कि उसे निर्वस्त्र कर पीटा गया था। हालांकि पुलिस को दी गई लिखित शिकायत में महिला ने निर्वस्त्र कर मारने की बात नहीं कही है। महिला ने थाने में लिखित में शिकायत की है कि उसके साथ मारपीट की गई है और कुछ लोगों ने उसके शरीर पर हाथ डाला था। इसी बीच दूसरे पक्ष की ओर से थाने में शिकायत दर्ज करवाई गई थी। दोनों पक्षों की शिकायत के आधार पर बागडोगरा पुलिस ने प्रदीप सरकार, गौरी सरकार, ललिता बाल्मीकि और शिवा बाल्मीकि नामक चार लोगों को गिरफ्तार किया था।